শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, শুনছি। বলছি তাড়াতাড়ি একটু বাজার থেকে বাজার করে আনো তো, একটু পরেই আমার গুরুদেব আসবেন, ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। গুরুদেব আসবেন মানে? হ্যাঁ, উনি এখানে কিছুদিনের জন্য আসছেন, আমাদের বাড়িতেই থাকবেন। থাকবেন মানে? লেওরা, তোমাকে আমি কতবার বলেছি না বাড়িতে আর বার ঢুকাবো না, তোমাদেরকে গেলাতে গেলাতে আমার ধুতি ছিঁড়ে যাচ্ছে, আবার আরেকজনকে ডেকে নিয়ে আসছো। দেখো, আমার গুরুদেবের ব্যাপারে কিন্তু একটু উল্টো পাল্টা কথা বলবে না, উনি এখানে আসছেন, দুই তিন দিন থাকবেন, ব্যাস। তুমি তাড়াতাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে আসো। ধর ভুদা, বাড়া বাড়িতে দেখছি আমার কোনো দামই নেই, বালের সংসার করছি আমি। খাবার কিছু আছে? না, এখন রান্না হয়নি। দেড় বাড়া, বেলা বাজে 12টা, এখনো রান্নাই হয়নি। কি রে, কোথায় যাচ্ছিস তুই? একটু ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কি হয়েছে? তুই এখন কোথাও যাবি না, বাড়িতেই থাক। একটু পরে আমার গুরুদেব আসবে, ওনাকে প্রণাম করে তারপরে যাবি। গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন? লেওরা যাওয়ার আর কোনো বাড়ি পায়নি? কি হয়েছে, কি বললি? তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি? তোরা তো মশাস। হরি ওম, হরি ওম। ওই তো আমার গুরুদেব চলে এসেছে। কই রে মা, বাড়িতে আছিস? গুরুদেব, আপনি এসে গেছেন। হ্যাঁ রে মা, তোর ডাকে আমি এসেছি। প্রণাম গুরুদেব। সুখী হও, দীর্ঘজীবী হও। আয় বাবা, এদিকে আয়। এই যে গুরুদেব, আমার ছেলে ফুটো। বাহ, অনেক বড় হয়ে গেছে তো, তা তোমার নাম কি? কেন বড়া, মা কেমন বললো যে ফুটো? হরিওম, হরিওম, একই মুখের ভাষা। ও, আপনি কিছু মনে করবেন না গুরুদেব, ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে। না রে মা, আমি কিছু মনে করিনি। তা মা, তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস। আর বলবেন না গুরুদেব, খাওয়া দাওয়ার ঠিকঠাক টাইম পায় না তো। এ লেওরা নাকি খাওয়া দাওয়ার টাইম পায় না, বারার বাল খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল। এখন তো লেওরা শুধু খাওয়ার মতন আমার কলাটাই পড়ে আছে, আবার বলে খায় না। আসুন গুরুদেব, ঘরে আসুন। হ্যাঁ রে মা, চল চল। পল্টুদা, চা খাবা নাকি? তোর চায়ের কপাল চুদি। আরে পল্টু যে, এ মদন, তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে? কাজ তো অনেকে আছে, কিন্তু কেন পল্টু, কাজ দিকে হবে? লেওরা আমি করব। কি বলছো, তুমি কাজ করবে? হ্যাঁ, ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে 10 টাকা চাইলেও পাওয়া যায় না, এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি? তুই বারা আমাকে যে কাজ দেবি সেই কাজই করব, যে কোনো কাজ, বাসন মাজা, চা দেওয়া, চা বানানো, এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো। তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে। আচ্ছা আচ্ছা, কাল থেকেই চলে এসো। তাহলে কাজ ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ফাইনাল। তাহলে দে এবার, আগাম 200 টাকা দে, মাল খাবো। কিরে মা, এত খাবার করেছিস তুই আমার জন্য? হ্যাঁ গুরুদেব, আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি। আচ্ছা আচ্ছা, ওমা আমিও খাবো। আচ্ছা দাঁড়া, তোর খাবার নিয়ে আসছি। আমার মাংস কই? মাংস আমাদের জন্য নয়, গুরুদেবের জন্য। গুরুদেবের আদেশ, গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ফুটো, তোমাদের জন্য শুধু ঘি আর ভাত, মাংস শুধুমাত্র আমার জন্য। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এটা কি হলো, লেওরা শাটার ঘাম পায়ে ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি, আর আমার ছেলে শুধু ঘি আর ভাত খেয়ে থাকবে? এখানে কি লেওরা নাটক হচ্ছে নাকি? আমি সারাদিন কিছু খাইনি, আর আমাকে এখন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকবো না বড় এই বাড়িতে, কান কিচ্ছেলে। হরি ওম, হরি ওম।
খাওয়া খা, আজ লেওড়া তোলা সাটা ভরে মাল খা। বোধা আমি চাকরি পেয়েছি, এটা কি কম কথা নাকি? আরে ফটকে, পল্টুদা মদনের দোকানে চাকরি পেয়েছে, কালকে সকালেই জয়েন। মদনের দোকানে? মদনের দোকানে আবার কি কাজ? কেন, থালা বাসন মাজা, চা বানানো, চা দেওয়া, এই সব কাজই তো আমার দায়িত্বে। কি মাজিস, তুই থালা বাসন মাজবি? হ্যাঁ মাজবো, তো কি হয়েছে? এখন থালা বাসন মাজবো, লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে, তারপরে দেখবি তোদের পল্টুদা চা বানাচ্ছে। একই মানে তোরা মাল খাচ্ছিস আমাকে বলিস নি তা? কান কি ছেলেগুলো, তোরা কি আমাকে ক্লাবের সদস্য মনে করিস না নাকি? আরে ফুটো, তুইও তো খোঁজে আছিস কেন? আরে ভাই, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বস বস বাড়া, ওই ঢ্যামনা শুধু সেটা আমি ভাঙবই। লেওড়া নিজে চিকেন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ঘি। কি বলছিস লেওড়া, কিছুই তো বুঝতে পারছি না। কি কি হয়েছে তোর, একটু খুলে বলতো। বাড়ার বেলা সকালে বাড়িতে একটা ঢ্যামনা সাধু এসছে। কি বলছিস, সাধু আবার মাংস খায়? হ্যাঁ বাড়া, শুধু খাই না সেটা ভরে খায়। আমি তো বাড়া বাপের জন্মে শুনিনি কোনো সাধু মাছ মাংস খায়। বুঝলা পল্টুদা, আমার মনে হচ্ছে মালটা পুরো জালি। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। তুই চাপ নিস না ফুটো, ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদনা কাল সকালে সূর্য দেখতে পাবে না। না, ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না। লেওড়া কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো, একটা শুয়োরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। লেওড়া কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে, না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না। এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে। ফুটো চুপ কর, চুপ কর, এখন কিছু করা যাবে না, আমরা পরে সেটা ভাঙবো। এর ভণ্ডামে যদি আমি বার না করি লেওড়া আমার নামও পল্টু না। কিন্তু বলে এখন কিছু করা যাবে না,